স্যার আমি পারব। স্যার আমি টাইয়ের নট বাঁধতে পারি না, কিন্তু কোন বাস ছিদামমদি লেনে দাঁড়ায় এক্ষুনি বলে দিতে পারি, এক্ষুনি বলে দিতে পারি গুমঘর লেনটা ঠিক কোথায়। আমি শিমুল গাছের পাতা চিনি, আমার বন্ধুরা বলে আমি হেপি কথা বলতে পারি। রাধা স্টোরসের মালিকের কাছ থেকে 25 টাকা চাঁদা একমাত্র আমি তুলে দিতে পারি স্যার। এখান থেকে এক টিপে ওই ল্যাম্পপোস্টের আলো আমি এক্ষুনি ভেঙে দিতে পারি, আমি দাড়ি কামাতে পারি না। রামের সেলুনে গোবিন্দ কেটে দেয়, সপ্তাহে 3 দিন সঙ্গে মালিশ। আমি মাঞ্জা দিতে পারি স্যার, এক টানে একবার 3টে ঘুড়ি কেটেছিলাম। রাত্রিবেলা ঠোঙার মধ্যে মোমবাতি সেট করে ঘুড়ি ওড়াতে পারি স্যার। এই সাধনদের দোতলার বারান্দায় পাইপে উঠে বল পাড়তে হয় আমাকেই। একবার বল পাড়তে গিয়ে বিবসনা বৌদিকে দেখেও চোখ ফেরাতে পারি। বঙ্গবিদ্যালয়ে পড়তাম তো, ইংরেজিটা বুঝতে পারি, বলতে পারি না। কিন্তু একবার এক সাহেবকে নিমতলা ঘাটের রাস্তা দেখিয়ে দিয়েছিলাম স্যার বাংলাতেই। হল কালেকশন ভালো হলে মাধ্যমিকের অঙ্কের লেটারটা পেয়ে যেতাম। 3টে টিউশনই করি স্যার, একটা ছাত্রী এইবার ক্লাসে 5th হয়েছে। আমি 100 মিটার দূর থেকে বাসের নাম্বার ঠিক ঠিক পড়তে পারি স্যার, পেছনের গেটে ঝুলতে পারি অনায়াসে। জলের ট্যাঙ্কের উপর এক হাত ভর দিয়ে স্কুলের পাঁচিল টপকাতে আমার জুড়ি ছিল না স্যার। অশোককে কেন মহামতি বলা হয়, একবার ক্লাস 5 পড়েছিলাম তবুও মাধ্যমিকে 4 পাতা লিখেছি, এখনও পারি। আমি মদ খাই না, কিন্তু একবার পাড়ার স্পোর্টসে গোয়াজিউলাইকে মাতাল সেজে প্রাইজ পেয়েছিলাম। আমি শাম্বুকে বুঝিয়ে পাতা খাওয়া ছাড়িয়ে দিয়েছি। শ্যামল আর তার দাদারা একটা নিরীহ পাগলকে বাঁশপেটা করছিল স্যার, আমি একা ওদের আটকেছি স্যার, একা। পিন্টুকে মেরেওছি বাধ্য হয়ে। আমি শাল মনে রাখতে পারি না স্যার। 1757 পলাশির যুদ্ধ, 1857 সিপাহী বিদ্রোহ, আর 1947 স্বাধীনতা ছাড়া আমার কিচ্ছু মনে নেই। কোন কালে গ্র্যাজুয়েট হয়েছি সেটাও সার্টিফিকেট দেখে মনে পড়ে। আমার স্যার 2 জন্মদিন, একটা স্কুলের একটা বাড়ির। বলছি স্যার, এই মিনিট পাঁচেকের মধ্যে আপনার ঘাড়ে হাত ছুঁয়ে সমস্ত টেনশন উধাও করে দিতে পারি। বাবার মাথা ব্যথা হলে আমি মালিশ করে দিই স্যার, বাবা বলে আমার হাতে জাদু আছে। আমার বাবা স্যার আমার মতো না, ভালো স্টুডেন্ট ছিলেন, বাবা ভালো বক্সিং করতেন, মা ক্লাস 7 পর্যন্ত। এই যে এই করেছো ভালো নিঠুর হে গানটা দারুণ গায়, বাবার আফ্রিকা পুরো মুখস্থ। আমি স্যার একবার সুকান্তর ছাড়পত্র মুখস্থ করেছিলাম, একটা প্রতিযোগিতায় নামও দিয়েছিলাম, প্রাইজ পাইনি, ভুলে গেছি কবিতাটা, খালি সুকান্তর ওই গালে হাত দেওয়া ছবিটা আর নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, এই লাইন ছাড়া আর কিচ্ছু মনে নেই। মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে অস্বস্তি হয়, একটা মেয়ে রোজ দেখতাম দূর থেকে, ও বারান্দায় ঘুরে ঘুরে পড়তো আর আমি নিচে ট্রাম রাস্তায়। একবার একটা চিঠি ফেলেছিল উপর থেকে, পালিয়েছিলাম স্যার, ও পারে আর যেতামই না। ও কলেজে ভর্তি হওয়ার পর প্রথম টিটি খেলি, কেউ বিশ্বাস করতো না, টপ স্পিন করতে পারি, চপ করতে পারি, খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারি সুযোগ পেলে, আমি তবলাও ভালো বাজাতে পারি স্যার, বাড়িতে কিন্তু তবলা নেই, আমি ডেস্ক বাজাতে পারি আরও ভালো, সঞ্জু গান গাইলে আমাকেই ডেস্ক বাজাতে হয়। আমি গান গাইতে পারি না স্যার, একবার পল সায়েন্সে ব্যাক পেয়েছিলাম, পরের বার ক্লিয়ার করেছি। অবশ্য স্নিগ্ধা না থাকলে হতো না স্যার, ওই আমাকে নোটস লিখে দিত, আমি তো ক্লাস ক্লাস বিশেষ কিছু করতাম না, আর চন্দ্রদাকে 15 টাকা দেওয়ায় আর নন কলেজিয়েট হইনি। স্নিগ্ধা খুব ভালো মেয়ে স্যার, ওকে টিপ পড়লে দারুণ লাগে, ও জানতো আমি গাঁজা খেতাম তবুও কিছু বলেনি, আমাকে খারাপ ভাবেনি। রজতকে কৃষ্ণেন্দুকে রোজ আমার কথা জিজ্ঞেস করতো স্যার, ইন্টার কলেজ ক্রিকেটে ও আমার খেলাও দেখতে গেছিল, ওই একমাত্র মেয়ে দর্শক ছিল সেদিন।
ও ক্রিকেট কিচ্ছু বোঝে না, তবুও সবার ওকে খুব ভালো লাগেছে। ওকে ওকে একটা চিঠি দিয়েছিলাম, স্কুলে কখনো লেটার রাইটিং ট্রাই করিনি, প্রেসিটাই চেষ্টা করতাম। স্নিগ্ধা চিঠির উত্তর দিয়েছিল, লিখেছিল, আমি নাকি ভালো চিঠি লিখি, স্নিগ্ধা আমাকে কিছু বলেনি, কিন্তু কিন্তু আমি গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছি স্যার। পল সায়েন্সে ব্যাক পাওয়ার পরেও আমার সঙ্গে ছিল স্যার, ওই আমাকে কাগজ থেকে অ্যাপয়েন্টমেন্টের বিজ্ঞাপন কেটে দেয়। স্নিগ্ধার জন্য আমি আমি স্যার আজকে দাড়ি কামিয়েছি, শার্টটা ইস্ত্রি করেছি মাকে দিই, সুজিতকে দিয়ে টাইয়ের নট বাঁধিয়েছি, টাইটা স্যার দাদুর দাদুর কাঠের আলমারিতে ছিল, আমি স্যার তুবড়ি বানাতে পারি, হাতে রেখে চকলেট বোম ফাটাতে পারি, আমার অ্যাপ্লিকেশনটা বাবা লিখে দিয়েছে স্যার, আমি পারবো স্যার, স্নিগ্ধা স্নিগ্ধা আজ বিবেকানন্দ রোডে দাঁড়াবে বলেছে, এখান থেকে ওখানে যাবো স্যার, ও খুব টেনশনে আছে স্যার, কিছু বুঝতে না পারলে ও সব বুঝিয়ে দেবে, ও অনেক কিছু জানে, শ্যাম বেনেগালের লেটেস্ট ছবির নাম, ও সমরেশ বসুর লেখা, সুনীল গাঙ্গুলির উপন্যাস ও পড়েছে স্যার, ভিক্টোরিয়া ওকাম্পোর কথা ওই আমাকে বলেছে স্যার, আমি স্যার আমি আমি ঘুড়ি ক্রিকেট গাঁজা ডেস্ক বাজানো কবিতা আড্ডা ছাড়া আর কিছুই পারি না, কিন্তু স্নিগ্ধার জন্য সব করতে ইচ্ছা করে, ওর জন্য একদিন আমি দিলরুবার সামনে দু ঘন্টা দাঁড়িয়েছিলাম স্যার, ওর জন্য আমি রাত জেগে চিঠি লেখার চেষ্টা করি স্যার, অনেক সাহস পাই স্যার, ওর জন্য অনেক কিছু জানতে পারি, শান্তি পাই, বুকের ভিতর পায়রা ওড়ার শব্দ শুনতে পাই, ওর ওর চোখের দিকে তাকালে কিসে যেন ডাক শুনতে পাই স্যার, স্নিগ্ধার জন্য এত কিছু পারি স্যার, এত কিছু পাই স্যার, একটা একটা চাকরি পাবো না।